দেখুন ইসলামের দাওয়াতে ওয়াজ মাহফিলে অনন্ত জলিল। দেশীয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি পেয়েছেন ব্যবসায়ী অনন্ত জলিল। সাম্প্রতিক সময়ে ধর্মচর্চায় যুক্ত হয়ে আলোচনা করেছেন তিনি। ঢাকা ধানমন্ডি নারায়ণগঞ্জের মসজিদে তাকে দেখা গেছে ইসলামের দাওয়াত দিতে। অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে সবাইকে ইসলামের রীতি অনুযায়ী চলার আহ্বান জানান এই তারকা। এবার ওয়াজ মাহফিলে ইসলামের দাওয়াত দিলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র তারকা অনন্ত জলিল। গত 17 নভেম্বর ঢাকার মোহাম্মদপুরের আধাবরে ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়। সেখানে অনন্ত জলিল বলেন, আসুন বন্ধুগণ, আমরা নামাজকে না বলি আমাদের কাজ আছে, বরং কাজকে বলি আমাদের নামাজ আছে। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নেই যেখানে নামাজের কথা বললে ছুটি দেওয়া হয় না। তিনি আরও বলেন, পৃথিবীর প্রতিটা স্তরের মানুষ আল্লাহর নির্ধারিত, তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে যারা শুকরিয়া আদায় করেন তাদের আল্লাহ পছন্দ করেন। তাবলিগ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, অনেকেই মনে করেন তাবলিগ কোনো দল। তাবলিগ আসলে কোনো দল না, ইংরেজিতে মেসেঞ্জার। আমাদের নবী ছিলেন আল্লাহ তাআলার মেসেঞ্জার। আমরা তাবলিগ শব্দটাকে না বুঝেই ভয় পাই।